बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने एकटी आलोचना निये हाजिर हलाम। से आलोचनाटी अवश्य गुरुत्वपूर्ण, जदि आपनारा मन दिए शोनें इनशाल्लाह लाभवान हबें, किन्तु क्षतिग्रस्त हबें ना। देखुन मानुष किन्तु आल्लाहके अनेक समय एटा सेटा मने मने बोले थाके যে আল্লাহ আমাকে এটা দিল না, আল্লাহর কাছ থেকে আমি এটা পেলাম না, আল্লাহ ইচ্ছে করলে আমাকে দিতে পারতো, এরকম ধরনের কথা মানুষ বলে থাকে। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু দিতে প্রস্তুত, কিন্তু আমরা কিন্তু নিতে জানি না। কিন্তু নেওয়ার যে একটা কৌশল আছে, নেওয়ার যে একটা ভক্তি আছে, এই জিনিসটা আমাদের মধ্যে আমরা কাজ করাই না। আমরা কী করি, উল্টাটা করি, যার ফলে আল্লাহ বিরক্ত হয়ে আমাদেরকে দেন না। কিন্তু আল্লাহর তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু আল্লাহ দিতে চায়, আমরা নিতে জানি না। তবে সেই বিষয়গুলো কি, সেটি হলো দেখুন, দেখা গেছে অনেক মানুষ অনেক বিবাহিত সংসার দেখে, বিবাহের আগে একটা ছেলে মানুষ, একটা যৌবনপ্রাপ্ত ছেলে মানুষ, বিবাহের আগে তার কত স্বপ্ন থাকে, কিন্তু বিবাহের পরে যে কোনো কিছুরই মিল পায় না। যেমন প্রথমে বিবাহ করেছে, তার মনের মধ্যে একটা চিন্তা ছিল যে অনেক ফ্যামিলিতে দেখে ছেলে সন্তান শিশু থেকে যখন বড় হতে থাকে, তখন দেখা যায় 12-13 বছর বয়স থেকেই ছেলে পেলে বাপ মাকে মানে না এবং বাপ মার কথার উল্টাটা চলে। তখন কি হয়, বাবা মার খুবই কষ্ট হয় যে আসলে এত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে, এদেরকে খাওয়া দাওয়া ভরণ পোষণ দিয়ে লালন পালন করে আজকে দেখো ছেলে মেয়েরা কথা শোনে না। তাই আজকের যে মূলে আলোচনা সেটি কি, সেটি হলো যে আল্লাহ কি বলেছে, ওলি আউলিয়া, ওলি আউলিয়ারা আল্লাহর বন্ধু। তাহলে ওলি আউলিয়ারা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকে, তাহলে সে বন্ধু যদি আমি চাই যে হে আল্লাহ, আমার স্ত্রীর গর্বে তোমার তরফ হইতে যেন একটা আল্লাহর ওলি হয়, একজন আউলিয়া হয়, যার উসিলাতে আমার বংশটা একজন তরে যাবে। আচ্ছা, বংশ তরে যাবে এ কথা আল্লাহ কি কখনো বলেছে? দেখুন, আল্লাহ কিন্তু এই কথাটা বলেছে। কিরকম, যে একজন আল্লাহর বন্ধু, যে আপনার সংসার ফ্যামিলি জাত বংশের মধ্যে 10টা লোককে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে। আচ্ছা, এখন দেখা গেছে বাবা মা অনেক আশা রেখে একটা সন্তান তাদের জন্ম নেয় তাদের কোলে, তখন কি হয়, সে ছেলেটা সম্পূর্ণই আলাদা। দেখা গেছে বাচ্চাটা ছোটকাল থেকেই 4-5 বছর বয়স হয়েছে, তখন থেকেই বাবা মার সাথে মিথ্যাচারি শুরু করে দিয়েছে, বিভিন্ন খারাপের সাথে মিলে এমন এমন কিছু কথা বলে যে ছেলে সন্তান হয়ে বাবা মাকে এমন কথা বলে বসে, তখন তাদের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। হায় হায় রে, এই বয়সে এমন চলে, এমন এমন বলে, তাহলে বড় হলে কি হবে? তাই আমি বলবো, যারা বিয়ে শাদী করেছেন, সন্তানাদি হয়নি, তাদের জন্য আজকে আমার এই কথা, এবং যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য আজকে আমার এই কথা। দেখুন, যিনি নিয়ত করেছেন, বিয়ে শাদী করেছেন, কিন্তু সন্তানাদি এখনও নেননি, এখনও হয়নি, যদি মনে মনে ধারণা থাকে যে আমার স্ত্রীর গর্বে আল্লাহ যেন একটা আল্লাহর ওলি দেয়, জ্ঞানী চতুরঙ্গ দেয়, যে ওলি আউলিয়া জন্ম নিলে যেন আমার বংশের লোক সহকারে তরায় নিয়ে যেতে পারে, তাহলে সেই ব্যক্তির চলা বলা কথা এবং তার চরিত্র, তার কর্ম সাধনা কী কী লাগবে, কোন কোন কাজগুলো করলে তার ঘরে একজন ওলি আউলিয়া জন্ম নেবে। যে সেই পরামর্শটা আমি দিচ্ছি ইনশাআল্লাহ, যদি কেউ মানতে পারেন তাহলে সেই ব্যক্তিদের ঘরে অবশ্যই ওলি আউলিয়া জন্ম নেবে ইনশাআল্লাহ। আল্লাহ কাউকেই ঠকায় না। প্রথমত, যেতটুকু সম্ভব হালাল খাবার চেষ্টা করবেন। দেখা গেছে মানুষের কষ্ট দেওয়া জিনিস খেয়েছি, মানুষের মনে আঘাত দিয়েছি, বিভিন্ন খারাপ দিকে দৃষ্টি করেছি, তাহলে আমার শরীরের মধ্যে যে আমার চোখ দুটো, এই যে দৃষ্টি দিয়েছি,
যখন আমি খারাপ দৃষ্টি দিচ্ছি তাহলে সেটা আমার রক্ত বংশ যারা জন্ম নেবে তারা কিন্তু আমার এই ধারাটা পেয়ে যাবে। আচ্ছা, যদি কেউ চান যে আমার ঘরে একটা অলিয়া আউলিয়া জন্ম নিক, তাহলে আপনি কি করবেন, কি করলে আপনার ঘরে অলি আউলিয়া জন্ম নেবে? আচ্ছা, সেটি হলো দেখুন যে আপনি যদি মনে করেন যে এই মাসের মধ্যে আপনি একটা সন্তান নেবেন, আল্লাহর রহমতে আল্লাহ যদি একটা সন্তান দেয়, তো এই সপ্তাহ বা এই মাসের মধ্যে চিন্তা ভাবনা করেছেন, তখন সেই মাসের শুরু থেকেই আপনি হাঁটছেন, চলছেন, ফিরছেন, খাচ্ছেন, যাই কিছু করছেন, ভিতরে কালবের মধ্যে জিকিরটা রাখবেন, আল্লাহু আল্লাহু। আচ্ছা, এই জিকিরটা রেখে যখন চলবেন, তখন আপনার শ্বাস প্রশ্বাসের সাথে যে আপনার ফুসফুসের মধ্যে যে বাতাসটা সেটা পবিত্র হচ্ছে, এবং আপনার মধ্যে হৃৎপিণ্ডের ভিতরে যখন সেই বাতাসের সাথে যে অক্সিজেনটা আপনার হৃৎপিণ্ডে খেলছে সেখানে কিন্তু সেই জিকিরের ধ্বনিটা যাচ্ছে, তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ পবিত্রর দিকে আসবে। আচ্ছা, তখন এ ফাঁকে আবার কী করতে হবে? এ ফাঁকে আপনি যে ইবাদতগুলো করেন বা শরীয়তের দৃষ্টিতে যে ইবাদতগুলো করা সেগুলো তো চালিয়ে যাচ্ছেন, কিন্তু জিকিরটা রাখবেন। আচ্ছা, যেই দিন আপনি মনে করবেন যে আপনি এই মাসে আপনি যেন একটা সন্তান আল্লাহ আপনাকে দেয়, এজন্য আপনার স্ত্রীর সাথে আপনি একাত্র হবেন, সেই রাত্রে একাত্র হওয়ার আগে তখন কি করবেন, তখন কি করবেন, সেটা হলো যে কমপক্ষে 21 বার সুরা ফাতেহা, 21 বার সুরা ইখলাস, এবং 7 বার ফালাক এবং 7 বার নাস, একটু ভালো করে লিখে রাখুন, 21 বার সুরা ফাতেহা, 21 বার সুরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাস, এটি পড়বেন। এটি পড়ার পরে আবার একটু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামে একটু দুরুদ পাঠ করবেন। এরপরে আপনারা কী করবেন, রাতের যখন 12টা পার হবে তখন আল্লাহকে সরাসরি সেজদা করবেন, সেজদার মধ্যে চোখের দুফোঁটা পানি ফেলে দিয়ে আল্লাহকে বলবেন যে হে আল্লাহ, আমি তো পারলাম না, হে আল্লাহ আপনার পথে থাকতে, আপনাকে খুশি করতে, আপনার যেই সাধনা, আপনার যে আমল কিছুই করতে পারিনি, তবে যদি তৌফিক দেন আমি করতে পারবো, তবে আজকে নিয়ত করেছি যে আজকের মিলনে যে আমাদের যে একটা সন্তান দিবেন গো আল্লাহ, সে যেন পরহেজগার অলি আউলিয়া হয়, তাহলে আপনার কাছে চেয়ে নিচ্ছি। তখন সুন্দর পবিত্র মনে আপনারা ইবাদত করে সরাসরি সেজদা করে এরপর আপনারা মিলিত হবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহ কাউকে ঠকায় না। যখন নিয়ত করে আল্লাহর নামগুলো পাঠ করে নবীর দুরুদ পাঠ করে যখন সেজদা করেছেন, তখন কিন্তু আল্লাহ পর্যন্ত আপনার সেজদাটা পৌঁছে যাবে যে সে কি চায়, সে আমাকে সরাসরি সেজদা করেছে। তখন ফেরেশতারা বলবে হে আল্লাহ, সে একজন অলি আউলিয়া চায়। তখন আরেকটা কথা মনে রাখতে হবে, যেই ভাণ্ডের মধ্যে একটা সন্তান জন্ম নেবে সেই ভাণ্ডটাও কিন্তু পরিষ্কার থাকতে হবে। সে পরিষ্কার কেমন, যে আপনি যে জিকির করেছেন হরদম এবং যে ছোরাগুলো পাঠ করেছেন, ঠিক আপনার স্ত্রীও এগুলোই করবে। তখন রাতের 12:01 ইনশাআল্লাহ, এরপরে যদি সন্তান হয় ইনশাআল্লাহ সেই অলি আউলিয়াতে পরিণত হবে। আচ্ছা, আরেকটা বিষয়ে মনে রাখতে হবে, সেটি হলো কি যে আপনি যেদিন থেকে শুরু করবেন আপনার স্ত্রী ঠিক সেদিন থেকেই শুরু করবে। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে যে আমাদের একটা অলি আউলিয়া যেন হয়, ওরকম একটা আত্মা, পবিত্র আত্মা যেন আমাদেরকে আল্লাহ দান করেন, এরকম নিয়ত রেখে আপনারা চালিয়ে যান ইনশাআল্লাহ, আল্লাহর রহমত যে আল্লাহ কাউকে ঠকায় না। তবে আরও একটি পর্ব সামনে আপনারা পাবেন, সেই পর্বটি হবে কি যে কেউ চায় ছেলে, কেউ চায় মেয়ে। এখন দেখেন ছেলে আর মেয়ে বলে না
সমস্ত কিছু আল্লাহর হাতে। দেখেন কিছু কিছু বিষয় ওলিয়া আউলিয়াদের হাতেও আল্লাহ দিয়েছে, নবী রাসূলদের হাতেও দিয়েছে। তারা যদি দোয়া করে দিয়েছে যাও তোমার ছেলে হবে, ছেলেই হয়েছে, যদি বলে মেয়ে হবে মেয়েই হয়েছে, তাহলে ওলিয়া আউলিয়া যাহারা আছে, যাদের সাথে আল্লাহর হট কানেকশন আছে, তাদের কাছে একটা শিক্ষা আছে। সেই শিক্ষা মতে যদি আপনি সেখানে স্ত্রীর সাথে মিলিত হন, তাহলে আপনি যদি প্রথম সন্তান চাইতেছেন ছেলে, ইনশাল্লাহ ছেলে হবে, যদি মেয়ে চান তো মেয়ে হবে। তো এই পরের পর্বে যেটা আলোচনা করব সেটি কোনভাবে কি কোন নিয়মে কোনটা করলে ছেলে হবে বা মেয়ে হবে এই কৌশল নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।